রাস্তায় জমেছে হাঁটু থেকে কোমর সমান পানি, তার মধ্য দিয়ে চলাচল করছে মানুষ। আসাম এবং বিহারের পর এবার ভারী বৃষ্টির কবলে পড়েছে ভারতের মুম্বাই শহর। একদিনের বৃষ্টিতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বাই সহ এর আশপাশের এলাকায়। রাত থেকে সোমবার স্থানীয় সময় সকাল 7টা পর্যন্ত 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় মুম্বাই এবং এর আশপাশের এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, শুধু রাস্তাই নয়, জলাবদ্ধতায় অচল হয়ে পড়েছে রেল ব্যবস্থাও। ওয়ার্লি বুনতারা ভবন, মুম্বাইয়ের কিংস সার্কেল এলাকা, দাদর এবং বিদ্যাবিহার রেল স্টেশনে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। অনেক ট্রেন বাতিল এবং কিছু ট্রেন নতুন করে শিডিউল করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, মুম্বাইয়ের রেলের উপর নির্ভর করে লাখ লাখ কর্মজীবী মানুষ। এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। এর মধ্যে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। মুম্বাই, থানে, পালঘর এবং কোঙ্কন বেল্ট এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভোগান্তি এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।